সকলকে পুর সম্ভাষণ আরম্ভ করছো একুশ অক্টোবর সোমবার রাশিফল। নমস্কার, মই অ্যাস্ট্রোলজার অপূর্বনাথ দত্ত। মনোগুলো রাশিফলের মূল ভিডিওলে যাওয়ার আগত পঞ্চাঙ্গ অনুসারে আজি দিনটির কিছু তথ্য আপনার সবক জানাব বিচারিছো। আজি হল একুশ অক্টোবর 2024 সোমবার, অসমীয়া লেখেরে আজি কাতি মাহর চারি দিন। আজি সূর্যোদয় পুয়া 5:28:33 আর সূর্যাস্ত হব সন্ধ্যা 4:47:27। আজি তিথি হল কৃষ্ণা চতুর্থী তিথি, নক্ষত্র রোহিণী, যোগ বরিয়ান, আর করণ হল বালবকরণ। আজি কোনো শিশুর যদি জন্ম হয় তো রাশি হব বিষ রাশি, ক্ষুদ্রবর্ণ, মতান্তর হব বৈশ্যবর্ণ, মনুষ্য গুণ হব, আর বিংশোত্তরী মতে মঙ্গলের দশা লাভ করব, আর অষ্টোত্তরী মতে রবির দশা লাভ করব। আর আদ্যটি হলে আজি হব সাতদিনিয়া প্রতিষ্ঠা যোগ। মনে করলে রাখবলে মূল অঙ্গলে যাওয়ার আগত আপনার একটা সরু অনুরোধ, যদি ফেসবুকে আমার এই ভিডিও প্রথমবার কারণে চাইছে পেজটি ফলো করব, আর ইউটিউবে যদি চাইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করব, যাতে অনাগত দিনত আমার অ্যাস্ট্রোলজি ভিডিওসমূহ আপনি সহজে পাই। আর এই ভিডিও যদি ভাল লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করলে না পাহরিব। এটি আইসো রাশিফলের মূল অঙ্কলে। 12টা রাশি আছে, কোনকিটা রাশি আজি দিনটি শুভ, কোনকিটা অশুভ তাকে জানাম, গতি ভিডিওটা আপনি শেষলকে চাব। প্রথমে জানাবছো মেঘ রাশির বিষয়ে। যদি আপনার মেঘ রাশি হয় তাহলে আজি দিনটি আপনার কারণে ভাল দিন, আজি আপনার কারণে লাভবান হব, আর্থিকভাবে আপনার স্থিতি ভাল হব, পাবলকে পয়সা ঘুরাই পয়ার যোগ থাকে, যিকোন ক্ষেত্রতে আপনার প্রগতি, ব্যবসায় হোক আর্থিকভাবে হোক, সকল ক্ষেত্রে আপনার প্রগতি বা উন্নত হওয়ার যোগ থাকে। আজি আপনার পিতৃ মাতৃ স্বাস্থ্য ভাল হব, আর ছাত্রছাত্রীসকলের কারণেও আজি যথেষ্ট ভাল দিন বলে কব পারি। অবশ্যই সামাজিক ব্যস্ততা আপনার থাকিব। ইয়ার পিছনে আইসো বিষ রাশিল। যদি আপনার বিষ রাশি হয় তাহলে আপনার আজি যাত্রা পথ শুভ হব, অর্থাৎ যে কোনো স্থানতে আপনার যাত্রা আপনার কারণে পজিটিভ হব, অর্থাৎ সেই যাত্রার আপনার ভাল রেজাল্ট পাব। ঘরুয়া সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। সাহিত্য সেবাত জড়িত সকলের কারণে আজি দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য, আপনার কষ্ট আজি উচিত মূল্য পাব, পিতৃ মাতৃ স্বাস্থ্য উন্নত হব, আর ঘরুয়া আন্তরিকতা বা ঘরুয়া সমস্যাবোৰ দূর হব, আর আন্তরিকতা বৃদ্ধি পাব, অর্থাৎ ঘরুয়াভাবে আপনার সুখ অনুভব হব। আজি আপনার কারণে ভাল দিন। ইয়ার পিছনে আইসো মিথুন রাশি। যদি আপনার মিথুন রাশি হয় আপনার স্বাস্থ্য আপনি সজাগ হব লাগিব, আপনার পিতৃ মাতৃ স্বাস্থ্যর ক্ষেত্রে আপনি সজাগ হওয়ার দরকার, নিজের যিকোনো সিদ্ধান্ত আপনি অকলে নলব, পারলে জ্যেষ্ঠজনের পরামর্শ ললে আপনার কারণে ভাল হব। আর্থিক স্থিতি একেবারে দুর্বল, গতি পয়সা পাতি খরচ করতে আপনি সাবধান হব লাগিব, যাত্রা পথ আপনার কারণে আজি শুভ নহয়, কোনো স্থানলে আপনি যাত্রা অর্থাৎ দীর্ঘ দূরত্ব অতিক্রম করবলে আপনি যত্ন নকরাই ভাল। আজি আজি আপনার ক্ষেত্রে যিকোনো কামর রিজাল্ট প্রায় শূন্য হব। ইয়ার পিছনে আইসো কর্কট রাশিল। যদি আপনার কর্কট রাশি হয় তাহলে আজি আপনার আর্থিকভাবে প্রগতির যোগ আছে, ব্যবসায় বাণিজ্য আপনার উন্নত হব, কর্মস্থানটি আপনার মান সম্মান বৃদ্ধি পাব, আর প্রশংসা বুতলিবলে সক্ষম হব, স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার উন্নত হব, আর ঘরুয়া অশান্তিবিল দূর হব। আজি আপনার কারণে ভাল দিন, ছাত্রছাত্রীসকলের কারণেও আজি ভাল দিন, আজি মনের আশা পূর হওয়ার যোগ আছে। ইয়ার পিছনে আইসো সিংহ রাশিল। যদি আপনার সিংহ রাশি হয় তাহলে প্রেমিক প্রেমিকা সকলের কারণে বড় একটা ভাল খবর নহয়, আজি বিবাহ বাৰু এইবিলাকৰ কথা আপনি দূরত রাখাই ভাল, বহু ক্ষেত্রে বিবাহ বাৰু কথা যদি আপনি পাতে সেয়াও ভাল রেজাল্ট পাওয়া না যাব, অর্থাৎ প্রিয়জনের কথা বা প্রিয়জনের সম্মুখত আপনি কথা কোতে কাম করতে সাবধান হব, মতান্তর হওয়ার যুগ বেশি দেখা গেছে, স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি সাবধান হব, আর সত্ত্বে আপনার কিন্তু যিকোনো ক্ষেত্রে সমস্যাত পেলাব পারে। ইয়ার পিছত আইসো কন্যা রাশিল। যদি আপনার কন্যা রাশি হয় তাহলে বড় একটা ঠিক না থাকে, সম্পদ ক্রয় বিক্রয় করতে আপনি কিন্তু সাবধান হওয়া দরকার, স্বাস্থ্যের ক্ষেত্রে বড় একটা পজিটিভ দেখা নগল, আর আপনার পিতৃ মাতৃ স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনি সজাগ হব লাগিব, আজি বড় একটা পজিটিভ না থাকে যিকোনো ক্ষেত্রতে, আজি করা কামবিলাকর রেজাল্ট আপনি পাবলে দেরি লাগিব। অবশ্যই সামাজিক ব্যস্ততায় আপনার যিকোনো ক্ষেত্রে স্বাস্থ্যের অবনতি ঘটাব পারে। ইয়ার পিছনে আইসো তুলা রাশি। যদি আপনার তুলা রাশি হয় এলাভাব ত্যাগ করক, সামাজিক ব্যস্ততা বাড়ি, আনের প্রিয়পাত্র হওয়ার যোগ থাকে, যিকোনো কামত আপনার ভাল রেজাল্ট পাওয়ার যোগ থাকে, নতুন কাম আপনি আরম্ভ করব পারে, বিদ্যার্থী সকলের কারণে আজি দিনটি যথেষ্ট শুভ হয়, আজি আপনার কারণে ভাল দিন, আর্থিকভাবে আপনার গ্রোথ হওয়ার দিন, গতি আজি দিনটি আপনার কারণে ভাল দিন। ইয়ার পিছনে আইসো
বৃশ্চিক রাশি লৈ যদি আপোনাৰ বৃশ্চিক রাশি হয় আপুনি পিতৃ মাতৃ স্বাস্থ্য খেয়াল রাখব লাগিব। পিতৃ মাতৃ যিকোনো ক্ষেত্রতে আপুনি সহায়ের হাত আগবঢ়াও আপনার কারণে মঙ্গল হব। তৃতীয়জন ব্যক্তির ফলের পর আপনার জীবনের যিকোনো ক্ষেত্রতে আপনার সমস্যা আহিব। গতি পিতৃ মাতৃর বিপরীতে অন্য মানুষের পরামর্শ নলয়ে ভাল। আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের অল্প দিগদার হব, সমস্যা আহিব। ছাত্র ছাত্রীসকলের কারণে বড় একটা বিশেষ ভাল দিন নহয়। সাহিত্য সেবার জড়িত অর্থাৎ কালচারেল দিকত জড়িত সকলের কারণে কিন্তু আজি যথেষ্ট ভাল দিন। অবশ্যই সমান্তরালক কোর্ট কাছারির জড়িত সকলের কারণেও আজি দিনটি যথেষ্ট উন্নত মানের হব। ইয়ার পিছতে আইসো ধনু রাশি লো। যদি আপনার ধনু রাশি হয় তেনহলে আজি দিনটি আপনার কারণে ভাল দিন। আর্থিকভাবে আপনার সমৃদ্ধি হওয়ার যুগ থাকে, ব্যবসায় অগ্রগতি হয়। আজি আপনি আর্থিকভাবে স্বাবলম্বিত হওয়ার যিকোনো কাম আপনি আরম্ভ করবরাকে যুগ থাকে। সামাজিক ব্যস্ততা থাকিব, ঘর আনন্দ বৃদ্ধি পাব আর দাম্পত্য সুখ আপনার বৃদ্ধি পাব। ছাত্র ছাত্রী সকলের কারণে আজি দিনটি যথেষ্ট ভাল দিন। আজি আপনি যাম করে তার ভাল রিজাল্ট পাব। ইয়ার বিষয়ে আইসো মকর রাশি লো। যদি আপনার মকর রাশি হয় তেনহলে বড় এটা ঠিক না থাকে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি কিন্তু সজাগ হব লাগিব। আজি বুকুর বিষ, পেটর বিষ বা তেনেকা ধরনের বিষ জাতীয় আপনার সমস্যায় আপনার সমস্যা পেলাব। আজি আপনি পয়সা ইনভেস্ট করতে সাবধান হব, অন্যথা আপনার পয়সা লোকসান হওয়ার সম্ভাবনা থাকে। কিছু ক্ষেত্রে আপনি প্রয়োজনতকে বেশি কষ্ট করব লাগিব। আজি বড় একটা পজিটিভ নাই। ইয়ার বিষয়ে আইসো কুম্ভ রাশি লো। যদি আপনার কুম্ভ রাশি হয় তেনহলে আজি দিনটি আপনার কারণে ঠিকঠাক চলি যাব। আজি করা কামর ভাল রিজাল্ট পাব, স্বাস্থ্যের ক্ষেত্রতো উন্নত হব, পাবলগীয়া পয়সা হাউতকে আপনি পাবল ঘুরাই পাব। আজি আপনার কারণে ভাল দিন। সামাজিক ব্যস্ততা বাড়িব আর স্বীকৃতি পাব। আজি আপনার যিকোনো কামর ভাল রিজাল্ট পার যোগ থাকে। ইয়ার বিষয়ে আইসো মীন রাশি লো। যদি আপনার মীন রাশি হয় স্বাস্থ্য বড় একটা ভাল না থাকিব। আপনার মানসিক অন্তদ্বন্দ্ব ঢোকার যোগ থাকে, আপনি লওয়া সিদ্ধান্ত কথাত আপনার সমস্যা আসব। গতি যিকোনো কাম করতে আপনি সাবধান।